গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর সবাইকে জানাই আমার তরফ থেকে, আমার পুরো ফ্যামিলি বন্ধু বান্ধব সবাইকে জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। তো চলো আজকে হচ্ছে দিনটাকে স্টার্ট করা যাক। তো আমি আছি দীঘাতে, জানোই তো, আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। তো চলো আজকের দিনটা কিভাবে কাটাই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমি এই কাপ্তানটা পরেছি, আর এই তো জুয়েলারিটা তোমরা মানে চেনই, এটা দেখেছো তো। এই কাপ্তানটা নিচে জিন্স আর পরলাম না, লেগিংস পরেছি। তো আর সেই রুমে সবাই ফ্রেশ হয়ে আছে, শুধু আমার জন্য অপেক্ষা করছে, কারণ আমি এখনও রেডি হতে পারিনি। তো আমি এখন ফুল কমপ্লিট। তো চলো যাওয়া যাক। তো দেখো আমরা হচ্ছে সানগ্লাস পরে পুরো রেডি বিচে যাওয়ার জন্য। দীঘা আসবো, সানগ্লাস পরবো না, এটা কি হতে পারে? তাই না? আমি এত মুড়ি ভালোবাসি, দীঘাতে গিয়েও সকালবেলা সবাই লুচি তরকারি খাচ্ছে, আমি মুড়ি ঘুগনি আর সাথে চা। তো সবাই মিলে চা খাওয়া কমপ্লিট হয়ে গেলে এবার আমরা বাজারে যাব। নিউ দীঘাতে যে বাজার আছে, মাছ বাজার, ওখানে যাব। তো এই বাজারের মধ্যে আমরা চলে এসেছি। আগে কি করতাম, চিকেনও নিতাম, ঠিক আছে? তো এইবারে ঠিক করেছি মাছেরই আইটেম নেব। আর আমাদের, আমরা প্রত্যেকবার দীঘা আসলে যে কাকুটার থেকে মাছ নিই ওখানেই যাচ্ছি। তো চলো কী কী মাছ নিই, কীরকম কী বৃত্তান্ত, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। আর পাবদা কত করে? পাবদা 700 টাকা। এই পমফ্লেট মাছগুলো আমাদের নেওয়া হচ্ছে, সুদীপ তুলছে একটা একটা করে পছন্দ করে করে। তো বেশ ভালো লাগলো পমফ্লেট মাছগুলো, আর বেশ বড় বড়ও আছে। আর এখান থেকে আমরা পমফ্লেট মাছ নেব, আর পাবদা মাছটা নেব। আর চিংড়ি মাছটা যেহেতু এখানে মানে যেখানে এখানে যেটা আছে সেটা হচ্ছে গলদা চিংড়ি, বড়টা আছে, আমরা আর একটু ছোটোটা নেব, মানে গলদা চিংড়ির ছোটোটা। তো সেটা এখানে নেই, তো তার জন্য চিংড়ি মাছটা অন্য সাইড থেকে নেওয়ার প্ল্যান হয়েছে। তো এখন পমফ্লেট মাছগুলো ওজন করে দেখবে কতগুলো হয়েছে। পমফ্লেট মাছ নেওয়া হয়ে গেছে। পাবদা মাছ বাছার জন্য সুদীপ চলে গেছে একদম যেখানে মাছ কাকুরা ভাইয়েরা মাছ ওজন করে, ওখান থেকে বাছতে চলে গেছে। তো পাবদা মাছটা নিয়ে নেওয়ার পর তারপর আমরা চিংড়ি মাছটার দিকে দেখব, চিংড়ি মাছটা কীরকম কী বৃত্তান্ত, কোথায় কীরকম দামে আছে, তো সেটা দেখব। তো আমরা উদয়পুরে পৌঁছে গেছি, আর একটু আগে দেখলে অনেকটা উঁচুতে উঁচুতে তাঁবু খাটানো আছে। এখন ভাটা চলছে বলে সমুদ্রের জলটা অনেকটা নিচের দিকে আছে, কিন্তু আর একটু পরের দিকে এই সব তাঁবুগুলোর কাছেও জল চলে আসবে। তার জন্য আমরা একটু ওপরের দিকেই বসছি, এখন আর সমুদ্রের দিকে যাচ্ছি না, কারণ একটু পরেই ওপরেই আসতে হবে, কারণ একটু পরে জোয়ার চলে আসবে। তো আমরা আলটিমেট যার কাছে খাবো সেই দাদাটাকে দেখতে পেয়ে গেছি, এই যে অভয়দা। তো এর দিদি জামাইবাবুর দোকান আছে, এই দোকানেই যাচ্ছি, এখানেই আমরা খাওয়া দাওয়া করবো। আর দিদি জামাইবাবু খুবই ভালো, ভীষণ ভালো, তো তোমাদেরকে একবার দেখাই। তো চলো। চিংড়ি মাছ আছে, পাবদা আর পমফ্লেট, দেখে না
তো দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই দিদির দোকান। আর দিদি জিজ্ঞাসা করছে কোন মাছটা কিরকম ভাবে রান্না হবে, তো আমরা বলে দিলাম। তো এখন আমরা বসবো, বসার জন্য একটা টেবিল আর ওপরে ছাতা বা তাঁবু যেটাই হোক একটা টাঙিয়ে দিতে বলছি, এখন আমরা বসবো একটু। তো প্রথমে এক দফা খাওয়া দাওয়া করে আমরা স্নান করতে গিয়েছিলাম, সমুদ্রে নেমেছিলাম, অনেকটা দূরে গিয়েছিলাম। সুদীপ আর রমিত আর কি যেন বলে সুদীপ আর দীপন ধরে মানে হাত একদম শক্ত করে ধরেছিল, তো গিয়েছিলাম স্নান টান করে এসে আরও একটা পর্ব, এরপর খাওয়া দাওয়া চলবে, তারপর স্কুটি চালানোর ইচ্ছে আছে, স্কুটি নিয়ে বেরোবো। আমি সুদীপকে নিয়ে চালাবো। তো আমি চালিয়ে শখ মিটে গেছে, তারপর সুদীপ চালাচ্ছে, চালিয়ে আমরা আবার উদয়পুরে বিচে ফিরে আসছি। তো তারপর অনেকটা বেলাও পড়ে গেছে, তো এবার আমরা ফিরে যাব। স্বপ্নদীপ তার দুটো শাক কিনলো, আর আমি কি করেছি সেই দেখতে পেয়ে গেছি, বন্দুক দিয়ে বেলুন ফাটানো এটাতে ব্যস্ত আছি। আগের দিন যে দীপন ফাটিয়েছিল, তো আমি সুদীপকে বলেছিলাম আমিও ফাটাবো, তো মজা পেয়ে গেছি যেহেতু ফাটছে বেলুনগুলো। তো এরপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে আবার আমরা চা খেতে বেরিয়েছি। তো মাঝখানে আর ভিডিও করিনি, একদম রুমে গিয়ে যেহেতু সমুদ্রের নোনা জল তো ফ্রেশ হতে টাইম লাগছিল, জামা কাপড়ে বালি বালি। তো আমরা চা খেয়ে আবার রুমে চলে এসেছি, আর এসি চলছে যেহেতু জামা কাপড়গুলো শুকনো করতে হবে, তাই জন্য এসি ফ্যান দুটোই চলছে, আর আমি ঠান্ডায় একদম ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে বসে আছি চুপচাপ। তো ভাবছি আমি ভিডিওটা এখানেই শেষ করে দেবো, রাত তো হয়েছে 8:30-9 বাজে প্রায়। আমরা সবে চাটা খেয়ে আসলাম, রাতের খাবার একটু রাত করেই খাওয়া হবে, তো সেম কি অর্ডার দেবে ভগবান জানে। তো যাই হোক, আবার নেক্সট দিন একটা নতুন ভিডিও নিয়ে আসছি, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।